বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কত শত দেশ, কত সংস্কৃতি, কত ভাষা, কত পেশা, কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন ঘুরে বেড়াই দেশ বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ঘুরে বেড়াই। ঘুরে বেড়ায় অনুষ্ঠানের ১৮তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আফরিন মিম। যারা ঘুরতে পছন্দ করেন তাদের ঘোরাঘুরির অন্যতম উদ্দেশ্য থাকে শপিং করা বা মজার মজার খাবার খাওয়া। যারা একই সাথে দুইটি উদ্দেশ্যই পূরণ করতে চান তাদের যাওয়ার অন্যতম গন্তব্য ওয়াংফুচিং। এটি বেইজিংয়ের একটি বিখ্যাত পর্যটন স্থান। বেইজিং শহরের প্রাণস্পন্দন অনুভব করতে হলে আপনাকে যেতে হবে সেখানে। চলুন শান্তা মারিয়ার সঙ্গে ঘুরে আসি ওয়াংফুচিং থেকে। বেইজিংয়ের একটি বিখ্যাত পর্যটন স্থান হল ওয়াংফুচিং। এটি থিয়ানানমেন স্কোয়ার এবং ফরবিডেন সিটি থেকে খুব কাছে অবস্থিত। এখানে রয়েছে চীনের ঐতিহ্যবাহী খাবার এবং কারুশিল্প সামগ্রীর দোকান। ওয়াংফুচিং একটি বিখ্যাত ফুড স্ট্রিট ও শপিং এলাকা। পুরো এলাকাটির নামই ওয়াংফুচিং, তবে এর মূল আকর্ষণ হল একটি দীর্ঘ আঁকাবাঁকা গলি। গলিটির প্রবেশপথে রয়েছে চীনা রীতির একটি বড় তোরণ। এই গলির দুপাশে রয়েছে রেস্টুরেন্ট এবং খাবারের স্টল। রেস্টুরেন্টের ভেতরেও বসা সম্ভব, আবার কেউ চাইলে ছোট ছোট খাবারের স্টলগুলো থেকে হালকা কিছু খেয়ে নিতে পারেন। এখানে চীনের ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী পাওয়া যায়। এখানে হালাল খাবারও রয়েছে, খাসির মাংসের শিক কাবাব বা ইয়াং রোচুয়ান, হটপট, বেইজিং ডাক ইত্যাদি খাবার রয়েছে। সেদ্ধ ভুট্টা দানা, সবজির বারবিকিউ, মিষ্টি আলু, তোফু ভাজা ইত্যাদি খাবার খেতে পারেন ভেজিটেরিয়ানরা। ওয়াংফুচিংয়ে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো একটি চায়ের দোকান। ঐতিহ্যবাহী এই দোকানটিতে বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যায়। জেসমিন টি, লংচিং টি এবং আরও অনেক বিখ্যাত চা পাতা মিলবে এখানে। চায়ের বাক্স ও কৌটাগুলো দেখার মতো। খোলা অবস্থাতেও বিভিন্ন ফুলের ও অন্যান্য ধরনের চা আছে এখানে। ওয়াংফুচিংয়ে একটি ঐতিহ্যবাহী টুপির দোকান আছে। সেখানে বিভিন্ন রকম হ্যাট, টুপি ইত্যাদি পাওয়া যায়। চীনের রেশম বা সিল্ক বিখ্যাত। এখানে রয়েছে ঐতিহ্যবাহী চায়না সিল্কের বেশ কয়েকটি দোকান। আরও আছে চীনের ঐতিহ্যবাহী কারুশিল্প সামগ্রীর অনেক বড় বড় দোকান। আবার রাস্তার পাশেও বেশ কিছু স্টল আছে যেখানে ঐতিহ্যবাহী চীনা কারুশিল্প সামগ্রী বিক্রি হয়। ওয়াংফুচিংয়ের রয়েছে দীর্ঘ ইতিহাস। মিং ও ছিং রাজবংশের সময় থেকেই এখানে বাজার চত্বর গড়ে উঠেছিল। এখানে এখন প্রায় সারা বছরই ছোট বড় বিভিন্ন মেলা বসে। ওয়াংফুচিং এলাকাটিকে ৯০ দশক থেকেই হাঁটা পথ করে দেওয়া হয়েছে। এর আশপাশে সাবওয়ে স্টেশন ও বাস স্টেশন আছে, কিন্তু মূল এলাকাটিতে পায়ে হেঁটে ঘুরে বেড়ান পর্যটক ও ক্রেতারা। পথের ধারে বসার ব্যবস্থা আছে, আছে বেশ কিছু দৃষ্টিনন্দন ভাস্কর্য। ওয়াংফুচিং পর্যটন এলাকা হিসেবে দারুণ জনপ্রিয়। যারা স্বল্প সময়ের জন্য বেইজিং যান তারাও একবারের জন্য হলেও ঢুঁ মারেন এখানে। শ্রোতা, ঘুরে বেড়ায় অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব চীন ঘুরে বেড়ানো একজন বাংলাদেশীর কথা। তিনি চীনের হুবে ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে অধ্যয়নরত। স্বাগত জানাচ্ছি ফকরউদ্দিনকে। ঘুরে বেড়ায় অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি তো বেশ কয়েক বছর ধরে চীনে আছেন, পড়ালেখা করছেন সেখানকার বিশ্ববিদ্যালয়ে। পড়ালেখার পাশাপাশি নিশ্চয় অনেক জায়গায় ইতিমধ্যে ঘুরেছেন। আমরা জানতে চাই আপনি কোথায় কোথায় গিয়েছেন। জি, আমি চীনের উচাং শহর, ইয়োলো রিভার, ইয়োলো গ্রিন টাওয়ার, ইস্ট লেক এবং এনশিয়ান সিটি, গ্র্যান্ড ক্যানিয়ন, মুফু সিটি, হুয়াংচাং,
চিয়াংজিং সহ বিভিন্ন সিটিতে আমি ঘুরেছি। আপনি চীনের যেসব জায়গায় ঘুরেছেন সেই সব জায়গায় যাওয়ার অভিজ্ঞতা যদি আমাদের সামনে একটু বলতেন। আমার এ সকল শহরে যাওয়ার অভিজ্ঞতা অত্যন্ত দারুণ ছিল। যখন আমি আমার ভার্সিটি থেকে এই সকল সিটিতে ঘুরতে যাই, তখন আমার চীনারা বিভিন্নভাবে সহযোগিতা করে, বিশেষ করে কীভাবে যাব, কত খরচ, সব কিছু তারা ডিটেলস আমাকে জানিয়ে দিত, যা আমার কাছে অত্যন্ত অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর ছিল। আপনি তো বাংলাদেশ থেকে চীনে গিয়েছেন, চীনে একটি ভিন্ন সংস্কৃতি, তাদের খাবার ভিন্ন, তাদের ভাষাও ভিন্ন, কিভাবে সেখানে মানিয়ে নিচ্ছেন? চীনে এসে প্রথমত আমরা প্রথম খাবার আমরা খেতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে আমরা চীনা খাবার এখন খেতে পারি। চীনা খাবার অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আমার অঞ্চলে, বিশেষ করে আমি তো আছি হচ্ছে উহান সিটিতে, উহান সিটিতে একটা ঐতিহ্যবাহী খাবার হলো রিগারমিয়ান নুডলস, যা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনার কাছে আমাদের শেষ জানতে চাওয়া, বাংলাদেশ থেকে অনেকেই আছে যারা আসলে চীনে পড়তে যেতে চায়, চীনে ঘুরতে যেতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? বাংলাদেশের যে সকল নাগরিক চীনে বিশেষ করে ভ্রমণ করতে আসবে, আমি তাদেরকে স্বাগত জানাই, কারণ চীনের পুরোটাই পর্যটন স্পট। চীনের প্রত্যেকটা অঞ্চলে হচ্ছে এক একটা পর্যটন পর্যটক নগরী অথবা পর্যটন স্পট আছে, এবং আপনি বাংলাদেশের নাগরিক, যে কোনো একটা নাগরিক চীনের যে কোনো অঞ্চলে ঘুরতে পারে এবং যেতে পারে, যা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। সেজন্য আমি মনে করি বাংলাদেশের মানুষের ঘোরার জন্য, বিশেষ করে চীন, একটা অনেক ভালো একটা গন্তব্য হতে পারে। আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আমি যুক্ত হতে পারে, আপনাদেরকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন একজন বাংলাদেশীর মুখে চীন ভ্রমণের অভিজ্ঞতার গল্প। কফির চুমুকে সকাল হয় অনেকের, আবার কেউ বা সারাদিনের কর্মব্যস্ততায় এক চুমুক কফির জন্য ব্যস্ত হয়ে পড়ে। অনেকে আবার কফি খাওয়ার নেশায় খুঁজতে থাকে কোথায় গেলে নেওয়া যাবে সবচেয়ে ভালো কফির স্বাদ। তাই যারা কফি প্রেমী তাদের জন্য এই পর্বে থাকছে সুস্বাদু কফি নিয়ে প্রতিবেদন, জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। পানীয় হিসেবে সারা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় কফি। দীর্ঘ সময় কাজের পর এক কাপ কফি মুহূর্তেই চাঙ্গা করে দেয় মন, যে কোনো আড্ডাকে জমিয়ে তুলতে এই পানীয়ের যেন জুড়ি নেই। বিশ্বে এখন কফি নিয়ে কোনো আলোচনা হলেই চলে আসে চীনের সাংহাই শহরের নাম। সবশেষ তথ্য বলছে পূর্ব চীনের এই শহরে রয়েছে প্রায় 8,000 কফি শপ। অবাক করা ব্যাপার হলো কফি শপের এই সংখ্যা নিউ ইয়র্ক, লন্ডন ও টোকিও শহরের চেয়েও বেশি। এ কারণে কফির রাজধানী হিসেবে পরিচিত সাংহাই। কফি শিল্পের একজন ব্যবসায়ী ছাং হং বলেন, সাংহাই শহরের কফির স্বাদ একদম অন্যরকম। এ শহরে আসলে কফি না খেয়ে কেউ যান না। বেজিং ভিত্তিক অর্থনীতিবিদ তিয়ান ইউন মনে করেন, একটা শহরের অর্থনৈতিক পুনরুদ্ধার বুঝতে হলে এর কফির মার্কেট পর্যবেক্ষণ করা একটা ভালো পদক্ষেপ। তিনি বলেন, সাংহাই রয়েছে কফির আন্তর্জাতিক অর্থনৈতিক হাব, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য তরুণের কর্মসংস্থান। এখানে রয়েছে গতিশীল শ্রমবাজার। সব মিলিয়ে শহরে জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে। চীনে বেশ কয়েকটি কফির ব্র্যান্ড রয়েছে, এর মধ্যে অন্যতম মৌতাই কফি, মিষ্টি স্বাদের ওসমান থ্যাস ল্যাটে এবং ব্ল্যাক সিসেম ল্যাটে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ঘুরে বেড়ায় অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন মিম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে।